one of my favorite breakfast. Ghee, bhat, alu siddho, kachalanka ar dimer poch. Khub pochonder breakfast amar. Bohudin pore ei rokom breakfast korchi. আর এইরকম ব্রেকফাস্ট দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়। স্কুলে যাওয়ার আগে এরকম সেদ্ধ ভাত খেয়েই যেতাম। মিনি রে দেখো ঘুমাচ্ছে, সারা দিন ঘুমায়। আর ওয়েদার দেখো, কেন এত সাজুগুজু করেছি বুঝতেই তো পারছো, কোনো অকেশন আছে। হ্যাঁ বেরোবো, একটা বেজে গেছে নিচে, বাপিমা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। অ্যাকচুয়ালি শাড়ি পরতে গেলে দেখবে একটু দেরি হয়েই যায়, আর শাড়িটা না ভীষণ কমফোর্টেবল, একটা নরম টাইপের শাড়ি পরেছি। এই শাড়িটা কী শাড়ি আমি জানি না, এটা না বাংলাদেশের শাড়ি, মা একবার আমাকে এনে দিয়েছিল, শাড়িটা দেখতে খুব সুন্দর। তারা তোমাদের দেখাই, এই দেখো অলিভ গ্রিন কালারের, তার উপর রেড আর ইয়েলো কালারের থ্রেড দিয়ে ওয়ার্ক করা। তো যাই হোক, একটু সাজুগুজু করে নিয়েছি, কেমন লাগছে জানিও। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, এবার বেরোনো যাক। কোথায় যাচ্ছি তোমাদের সাথে করে নিয়ে যাবো সবটাই জানতে পারবে, তাহলে ব্লগটা শেষ অবধি চেক করতে থাকো। প্রথমে ভেবেছিলাম জানো তো যে হেয়ারটা ছেড়ে যাবো, আজকে হেয়ার ওয়াশ করেছি, হেয়ারটা এখনো ড্রাই হয়নি, বাট শাড়ি সামলে হেয়ার সামলে উঠতে পারবো না হয়তো, ওই জন্য হেয়ারটা না একটু খোপা মতো করে নিলাম। আপাতত এখানে রেখে যাই, বাড়ি এসে পরে ঠিকঠাক করে গোছ গাছ করব। এটা তো টাইট না, এত বাজে ওয়েদার না, বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, রোদ উঠছে, সেসব তো হচ্ছেই, আর এত হিউমিডিটি, পাখার তলা থেকে একটু সরলেই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। চলো সব প্ল্যাকগুলো খুলে দিয়েছি এসি টিভির, কারণ এখন যখন তখন বৃষ্টি তো চলছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, লাইটিং হচ্ছে যাচ্ছে, তাই অবস্থা ওয়েদারে, ওর জন্য সব প্ল্যাকগুলো খুলে দিলাম, ঘরের তালা দিয়ে দিয়েছি। ও মা এনা যাবে, মা রেডি, আমিও রেডি, বাপা রেডি তো, বাপা তো অনেক আগে রেডি, চল বেরোনো যাক এবার। আর এখন বৃষ্টিটা একটু ধরেছে, এই ফাঁকেই বেরোতে হবে। এক সেকেন্ড পাখা বন্ধ করে থাকা যায় না, নিচে এসে পাখা বন্ধ করে জাস্ট বেরোচ্ছি, আর শাড়িটা মাকে দিয়ে একটু ঠিক করিয়ে নিলাম। এখনও শাড়ি পরতে আমার ভীষণ অসুবিধা হয়, শাড়ি তো পরতেই পারি না ঠিকঠাক করে, তাও মনে হয় আজকে শাড়িটা ঠিকঠাক মতনই পরেছি, আর শাড়িটার কালারটা এত সুন্দর। আর এই ওয়েদারে কি নতুন শাড়ি পরবো, এটা নতুন শাড়ি না বাট আয়রন করা পালিশ করা শাড়ি না, এই ওয়েদারে খুলতেও ভাল লাগে না, মানে ভাঙতেও। চলো বাপি মা সবাই আমরা যাচ্ছি, শুধু কাকাই যাবে না, কাকাই থাকবে, কারণ ঘর ফাঁকা রেখে তো যাওয়া পসিবল না। চলো বেরোনো যাক, এই দেখো জল জমে গেছে রাস্তায়, এত বৃষ্টি হয়েছে। গাছেদের বেশ মজা এই বর্ষাকালে, আরও সবুজ হয়ে ওঠে যেন। নিচু করে পড়লে লাগছে কাদা রাস্তার, আর একটু উঁচু করে পড়লে শাড়ি আবার উঠে যাচ্ছে, কী যে জ্বালাতন। আর ওই যে বাপি মা, মা আর আমি প্রায় সেম সেম কালার, মার কালারটা একদম ডার্ক গ্রিন আর আমারটা অলিভ গ্রিন। তোমরা কোথায় যাচ্ছি বলি, ও মা আমরা কোথায় যাচ্ছি, মা আমরা মেয়ের বাড়ি যাচ্ছি, মানে আমার নন্দদের বাড়ি যাচ্ছি, ওখানে আজকে বৈষ্ণব সেবা আছে। আর গ্রামের রাস্তার যে হাল, কাদায় কাদা। চলো পৌঁছে সব নেমন্তন্ন আজকে, তাই আমরা ওখানে সব জায়গাতে যাচ্ছি। চলো মন আগেই চলে গেছে, মন সকাল সকাল চলে গেছে, আর এখন বাজে দেড়টা প্রায়।
সবার লাস্টে বাপি। বাপি হাঁটতে একটু কষ্ট হয়, এখন মনে হচ্ছে জিন্সটা পরে আসলে ভালো হতো। যা কাদা রাস্তায়, শাড়িটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরের অনুষ্ঠানে তো আর জিন্সটা পরে যাওয়া যায় না। রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে এখন? ভাত, অন্ন, মা এসে এসি বন্ধ করতে বলেছে। কীর্তন শুরু হয়ে গেছিলো, আর তোমাদের তো কীর্তনের কিছু ঝলক দেখালাম, আর এত জোরে জোরে কীর্তন হচ্ছিলো, এত লোক ছিল, সত্যি কথা বলতে সেই সিচুয়েশানে তোমাদের সাথে কথা বলা যাচ্ছিল না, আর ভিডিও করছিলাম, সবাই মুখের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। এখনও যেন তো মানে এই ভিডিও করাটা সবার কাছে এখনও খুব বেশি পরিচিত না, আর গ্রামের ব্যাপার তো সবাই ভাবছিল বউটা কি করছে, কেউ কেউ হয়তো আমাকে পাগলই ভেবেছে, ঘুরে ঘুরে এতবার করে দেখছিল, আর আমি সবসময় ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম, একটু সবাই অদ্ভুতভাবেই দেখছিল। তো যাই হোক, এখন কীর্তন হচ্ছে, আর সেই দিন রান্না হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেই দিনটা এমনই একটা দিন ছিল, একদম সারা দিন রাত বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পর থেকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, মানে অবিরাম ধারায়, একটুও থামেনি। আর এখানে ভাত হচ্ছে, আর বাকি সব রান্না হয়ে গেছে, এরপর ঠাকুরকে ভোগ লাগানো হবে। আর ভোগ লাগাতে লাগাতেও বেশ আড়াইটে বেজে গেছিলো, আর আমরা প্রসাদ পেয়েছিলাম সেদিন চারটের পরে। তো এখন কাকিমা, এই কাকিমা হলো আমার ননদের শাশুড়ি, এনার বাড়িতেই আমরা এসেছি, আর এনার বাড়িতেই বৈষ্ণব সেবা উৎসব হচ্ছে। আর এই যে সব খাবার সব পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর অনেক লোক হয়েছিল সেদিন, জানো তো, শুধু বৃষ্টির জন্যই একটু প্রবলেম হয়েছে। চলো এখন ভোগ আরতি হচ্ছে, একটু দেখে নেওয়া যাক। বাড়ির উৎসবের কথা খুব মনে পড়ছিল। আমাদের বাড়িতেও কিন্তু বছরে একবার করে এরম বড় করে বৈষ্ণব সেবা দেওয়া হয়, ভোগ হয়, কীর্তন হয়, পাঠ হয় তিন চার দিন ধরে। খুব মিস করছিলাম, সেই দিনের কথা খুব মনে পড়ছিল। আর ইনি খুব ভালো নেচে নেচে আরতি করছিল, খুব সুন্দরভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর ঠাকুরের ভোগ লেগে গেছে, আর মাটির থালায়, মাটির গ্লাসে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। Thank you.
সব ঘরে ঘুরে ঘুরে সেই আরতি দেখাচ্ছিল, আর সাথে সাথে বৈষ্ণবরা কীর্তন করছিল। আর সেদিন এত বৃষ্টি হচ্ছিল, চারিদিকে না পুরো কাদায় কাদা হয়ে গেছিল। এর জন্য না রান্না হতে হতেও অনেকটা লেট হয়ে গেছে, দেখো এখনো রান্না হচ্ছে আর বাইরেটা। কীর্তন করলো, তারপর ঠাকুর নমস্কার করলো, এরপর প্রসাদ পাওয়ার পালা। আর ঠাকুরকে তো ভোগ লাগানো হয়েছে, দেখো কত কিছু দিয়ে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। এই ভোগের প্রসাদ দেখলেই না খেতে ইচ্ছা করে বলো। আর মাটির পাত্রে, মাটির গ্লাসে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে, পাঁচটা থালা দেওয়া হয়েছে। আর এর মধ্যে একটা ভোগের থালা এনে সব খাবারের সাথে না ঠাকুরের প্রসাদ মিশিয়ে দিয়ে সব খাবারগুলো প্রসাদই করা হয়। বৈষ্ণবরা ঘরের ভেতর নিচেই খেতে বসেছিলেন, আর বাকি সবাই বাইরে টেবিল চেয়ারে বসেই খাওয়া দাওয়া করে। সেদিন খাওয়া দাওয়া হতে হতেও একটু লেট হয়ে গেছিলো, আর এখন সব খাবারগুলো ছোট ছোট পাত্রে বাড়া হচ্ছে যাতে দিতে সুবিধা হয়। আর প্রত্যেকটা রান্না এত অসাধারণ হয়েছিল, এত বৃষ্টি হওয়া সত্ত্বেও বৈষ্ণবরা রান্নাগুলো খুব সুন্দর করে। প্রথম ব্যাচে সবাই বসে পড়েছে, প্রথম ব্যাচেই না অনেক লোক হয়েছিল, বেশ রাশ হয়েছিল। তো যাই হোক, কি কি প্রসাদে ছিল বলে দিই। অন্ন ছিল মানে সাদা ভাত, তার সাথে ছিল শুক্তো, কচু শাক, মোচা, ডাল, ছেঁচড়া, আর আলুর দম হয়েছিল, আর হয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল পায়েস, আর শেষ পাতে ছিল হাজমোলা, এত কিছু খাবার দাবার হজম করার জন্য। সেদিন এত বৃষ্টি ছিল, তা সত্ত্বেও কিন্তু অনুষ্ঠানটা খুব ভালোভাবে মিটে গেছে। বাইরে সবাই খেতে বসেছিল, কিন্তু তখন কিন্তু বৃষ্টিটা অত বেশি হয়নি, সবাই ভালো মতনই খাওয়া দাওয়া করতে পেরেছে। আর সবার খাওয়া দাওয়ার পরেই না আরও জোরে বৃষ্টি হয়েছে, তো ঠাকুরের কাজ ঠাকুরই রক্ষা করেছিল সেই দিন। সত্যি কথা বলতে এত বৃষ্টির সত্ত্বেও, এত বৃষ্টির মধ্যে বৈষ্ণবরা রান্নাবান্না করেছিল, কিন্তু প্রত্যেকটা রান্নাই ভীষণ অসাধারণ হয়েছিল। আর সবাই এখন প্রসাদ পাচ্ছে, তোমরা দেখো। তো এখানে কি খেলে না রাজা নিছিস না এখানে এখানে এই যোগ মায়াদি আর কি প্রসাদ আছে ও ভোগ আছে প্রসাদ নেওয়া হয়নি, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে আজকে সন্ধ্যা হবে মনে হয়। খাওয়ার সময়টা ছেড়ে দিয়ে সেদিন সারাদিনই বৃষ্টি হয়েছিল। আর প্রথম ব্যাচে এত ভিড় হয়েছিল, প্রথম ব্যাচে একটাও সিট ফাঁকা ছিল না। চেয়েছিলাম প্রথম ব্যাচে বাপিকে বসিয়ে দেব, কারণ বাপির বয়সও হয়েছে আর বাপির তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, কিন্তু একটা সিটও পাওয়া যায়নি। অগত্যা বাপি আমাদের সাথে সেকেন্ড ব্যাচেই বসে, আর এখন দেখো আমরা খেতে বসে গেছি। কিন্তু সেকেন্ড ব্যাচে কিন্তু অত রাশ ছিল না, বেশ কিছু চেয়ার ফাঁকাই ছিল, আর দুটো ব্যাচই বসেছিল। আর আমরা যেই খেয়ে উঠেছি তারপরে কিন্তু ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে যায়। বাড়ির লোক ছেড়ে আর সবারই খাওয়া দাওয়া হয়ে যায়, তাই খুব বেশি অসুবিধা হয় না। বাড়ির লোকজন সবাই ঘরেই বসে যায় এরপর প্রসাদ পেতে, আর ওদের প্রসাদ পেতে পেতে সেদিন 6টা বেজে গেছিলো। দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বাড়ির নিজেদের খাওয়া দাওয়া করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। খাওয়া দাওয়া সেরে বাপিমা আর বেশিক্ষণ ওয়েট করতে পারেনি, কারণ ওয়েদার ভালো ছিল না, বৃষ্টিটা একটু থামতেই বাপিমা বেরিয়ে যায় আর আমি থেকে যাই। আর লাস্ট ব্যাচে যারা বসেছিল আমি আর একজন কাকিমাই সবাইকে খেতে দিয়েছিলাম, বাড়ির কজনই ছিল। তারপর জমিয়ে সবাই মিলে গল্প আড্ডা করছিলাম, আর এই খাবারগুলো সব
বেঁচে ছিল, কিন্তু তখনও কিন্তু বাড়ির লোকের খাওয়া দাওয়া হয়নি। বৈষ্ণবরা চলে যায়, তারপর এরা খেতে পারে। মুসলধারায় মিষ্টি যে অলমোস্ট ছটা, আর বাইরে মুসলধারায় বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। আর এটা হলো কাকিমাদের মাটির রান্নাঘর, এর আগের বার তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে সব পোশাক, ঘরের লোকের খাওয়া দাওয়া হলো, মন বাসন হচ্ছে, আর বাকিরা এখন সবাই পোশাক পাচ্ছে। আমাদের আমার খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, মা বাপি চলে গেছে বাড়িতে, আমি থেকে গেছিলাম, বৃষ্টিটা থামলে তারপর আমি বেরোব। কি সুন্দর লাগছে দেখো, এই ঘরটা সব থেকে সুন্দর হয়েছে, আর কত দেখিনি। এত বৃষ্টি হচ্ছিল, বেরোতেই পারছিলাম না। অগত্যা রাত 8টার সময় আমি আর মন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে পৌঁছাই। আর সেদিনটা বেশ ভালোই কেটে গেছে গল্প আড্ডা অনুষ্ঠানের মধ্যে। তোমাদের ব্লগটা দেখতে কেমন লেগেছে অবশ্যই জানিও, একটা অন্যরকম ব্লগ, অবশ্যই লাইক। কোনো বৃষ্টি পড়ছে, গুড নাইট, খুব ভালো লাগছে তোমাকে।